আল্লাহ তোমাদের বিচার দিবে, সরি আল্লাহর কাছে আমি তোমাদেরকে বিচার, অনেক স্পেশাল হতে যাচ্ছে, কেন কি আমি 24 ঘন্টার জন্য প্রিন্সেস। গাইস, আজকের ব্লগের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি যে প্রিন্সেস এখনো কেউ জানে না, শুধুমাত্র তোমরা জানো, কেন কি আমার সাজ দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো। সো গাইস, আমি ওদেরকে না জানিয়ে প্রিন্সেস হয়ে গেছি, কেন কি ওরা জানলে আমাকে জীবনে কখনো প্রিন্সেস হতে দিবে না। সো তাদেরকে আমি সারপ্রাইজ দিব এই জন্য, আর তাদের জন্য সারপ্রাইজটা আমি জানি অনেক কষ্টকর হবে, কেন কি আমি কাজের মেয়ে থেকে প্রিন্সেস হয়েছি। এতদিন তো আমাকে কাজের মেয়ে বানিয়ে অনেক কিছু কাজ করাইছে, আর আমাকে পেতনিও বানাইছে, তাই আমি নিজের থেকে প্রিন্সেস হয়ে গেছি তাদের 12টা বাজার জন্য। আই হোপ আজকের ব্লগটা অনেক অনেক মজা হবে। ঘুম থেকে আমি 12টা বাজে উঠছি, দেন মেকআপ করতে গেছি, বাট আমি বুঝি নাই একটা কথা যে 6 ঘন্টা আমার মেকআপ করতে কিভাবে লাগছে। এখন বাজে 6:04, তো আসলে আমি অনেক হয়তো বা লেট করে মেকআপ করি বা একটু বেশি মেকআপ করি। সো গাইস, চলো আমার অত্যাচার এখন শুরু হবে। সবার আগে আমরা ভাইয়ের রুমে যাব। আর ইয়াসমা, তুমি তো কেমন কিছু বলো নাই তো? না না, সত্যি তো? আরে আমি তো জানি না কিছু। আচ্ছা চলো তাহলে আমরা এখন যাই। আমি অনেক এক্সাইটেড, কারণ তাদেরকে আমি আজকে অনেক অত্যাচার করব। ক্যামেরা বুঝতেছ না, ভিডিও হচ্ছে বুঝতেছ না? কিচ্ছু রাখলো না ভিডিওতে, সব নষ্ট হয়ে গেল। প্লিজ আবার কি করতেছিস তোরা এগুলো? হ্যাঁ ভিডিও করতেছি আমি, ভাই ভেঙে গেছে। ভিডিও করতেছি মানে কি ভিডিও? প্রিন্সেস ভিডিও। ঘরটা নষ্ট করতেছ কেন? এতক্ষণে আমরা তোমার জন্য আরেকটা সারপ্রাইজ নিয়ে আসি, ঠিক আছে? চল। মানে কি বুঝলাম না, 1 মিনিট কি হইতেছে আজকে আমার সাথে? আমার মাথায় কিছু ঢুকতেছে না, আজকে কি বুঝলাম না। আমি শুয়ে শুয়ে রেস্ট করছিলাম, কোথা থেকে কি? ইয়াসিন কি করতেছিস ঋতু আজকে? তুমি তো আমাকে আগে থেকে কিছু বললাম না। আজকে ঋতু ব্লক করতেছে ভাই, আল্লাহ জানে আজকে আমার সাথে কি হয় ভাই। তবে ভাই আমি একা এই এই কষ্ট সহ্য করতে পারবো না, আমি এক্ষুনি ওদের ফোন দিয়া আজকে এটা বলা যাবে না যে ও প্রিন্স, সরি প্রিন্সেস, এটা বললে তোরা ভুলেও আসবে না, অন্য কিছু বলে লোভ দেখে ওদের আনতে হবে। তাড়াতাড়ি আমি এগুলো কোনোরকম রাখি, পরে ভাস করবো, এভাবে রেখে দিই, এগুলো রেখে দিই, ধোয়া লাগবে না।
তেজে মাথায় আমার ঘুরতিছে বুঝলাম না ঋতু এত চালাক হলো কিভাবে ওর মাথায় এই প্ল্যান আসলো ব্লক করার কুছ তো গড়বড় হ্যায় একটু ভাবতে হবে যে আসলে কি চলতিছে আর ততক্ষণ আমি একটু রেডি হয়ে আসি ব্লগের জন্য আমি রেডি হয়ে আসি আমার অবস্থা প্রচুর খারাপ সো গাইস প্রিন্সেস লেন্স পড়তে ভুলে গেছি রে বাট এখন আবার পড়বে পেছে সমস্যা নেই কোনো সমস্যা নেই তো সো গাইস চ আমরা যে ভাইয়াকে কাজে আসছি ভাইয়া কতটুকু কাজ করছে চল আমরা এখন দেখে আসি দেখতে হবে এখন কাজ শেষ What? কিন্তু বেসনে এত খারাপ হবে কেন বসে তুমি দাঁড়াও এক মিনিট ডোন্ট টাচ মাই বেড ওকে অনেক কষ্ট করে বসেছি ওকে এটা কষ্ট হলো হ্যাঁ এটা কষ্ট হলো এরকম করে কে বিছায় হ্যাঁ আমি বিছাই দিস ইজ মাই স্টাইল আমি বুঝতে পারছি তোমার রুম দেখে তুমি এরকম করে বিছাও আর নিচে ঘুমাও সমস্যা নেই আর তুমি কাজ করছো বাকি জন্য ফোন দিছো হ্যাঁ অবশ্যই ফোন দেব এখনই দাও এখনই দাও মাত্র রেডি হলাম তো কি হইছে আমাদের হাতে বেশি সময় নাই আসলে ঠিক ঠিক বলছ আমি একা কেন ফাসবো সবাইকে ফোন দেব আর বাই দ্য ওয়ে জীবন তুমি কখন আসলে জীবন অনেক আগে আসছে কইছিলি জীবন এত ফোন তো দেখলাম না জানি আজকে ফোন দিতাম না সাথে ছিল আচ্ছা এখন আমার সাথে থাকবা তো রুম গোছানো শেষ আরেকটা কাছে দিছিলাম জামা কাপড় ধোয়া জামা কাপড় ধুইছো সব ধুই ফেলছি সব কোথায় সব ধুই আমি ছাদের উদ্দি আসছি আচ্ছা ঠিক আছে আমি ছাদে যাব যাও দেখো আমি ওয়াশরুমে দেখব হ্যাঁ দেখো আমি সব একবার কোশে করে আসছি ওয়াশরুমে আসা লাগবে না আমি যাচ্ছি জীবন আজকে আজকে অন্তত গুটিবাজি করিস না কোনো প্লিজ প্লিজ জীবন কে আমার দল জীবন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসো হ্যান্ডশেক তো গাইস আমাদের প্রিন্সেস চলে আসছে দেখো এই যে জামা কাপড় গুলো কোথায় রেখে দিছো হ্যাঁ জামা কাপড় আমি ছাদে দিয়েছি ঠিক আছে চল ছাদে যাব না 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 দাঁড়াও ছাদে যেও না কেন প্রিন্সেসের ড্রেস নষ্ট হয়ে যাবে ছাদে অনেক বালু প্রিন্সেসের অনেক গুলো ড্রেস হ্যাঁ তারপর তারপর দেখো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর তুমি ড্রেসটা নষ্ট করো না প্লিজ প্রিন্সেস সমস্যা নাই আমি যেও না প্রিন্সেস আমি দেখব যেও না প্রিন্সেস না আমি আমি এখন ঠিক আছে আলমারিতে চেক করি এক মিনিট প্রিন্সেস এটা খুলো না প্রিন্সেস খুলো না আপনি দেখতে পারবেন না আপনি লেন্স পড়ছেন তো লেন্স পরে ড্রেস গুলো দেখা যায় না আমি এখনই পোশাক করে দিচ্ছি প্রিন্সেস এর কথা যে না আমার আজকে শনি আছে এখন ক্যামেরার সাথে যাবে তোমার সাথে যাবে অবশ্যই কেন না যাও ক্যামেরা যাও আপনি জেনে শুনে আমার সাথে অন্যায় করতেছেন প্রিন্সেস প্রিন্সেস আপনি দেখে শুনবেন আমি অবশ্যই শুনবো কোন রকম ভিজা রাখছি যাতে প্রিন্সেস মনে করে যে আমি সত্যি সত্যি ধুইছি প্রিন্সেস আপনি চলে আসছেন এখানে আসেন প্রিন্সেস এখানে আসেন তাতে এখানে আসেন আপনি দেখছি আর কোন কি কাজ করছেন না আসেন 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 শুনছি না এই দেখেন দেখেন কত ময়লা বের হইছে আপনাদের কো কার জামা কাপড় নিয়ে আসছেন এত নোংরা ছি তুমি তুমি শুধু পানি দিয়ে ভিজায় রাখছো আমি না প্রিন্সেস আচ্ছা আপনি দেখুন তাই গাইস আপনারা শুনতো দেখেন তো কে দেখেন এই দেখেন দেখেন কি ময়লা বের হইছে দেখছেন এগুলা তো আমি অনেক নোংরা ছি আপনি কোনো কথা বলবেন না ঠিক আছে আমি ওদের ডাকবো আমি আমার সিস্টেম ওদের ডাকবো ঠিক আছে প্রিন্সেস হ্যাঁ অবশ্যই আগে আমি ফোন দিব জয়কে রিং হচ্ছে জয় ধরো হ্যালো জয় তুমি কোথায় জয়
জয় ইয়ে হইছে পিজা আনছি আজকে আজকে তো রবিবার ভুলে গেছো একটার সাথে যার একটা ফ্রি জয় তাড়াতাড়ি চলে আসো জীবন চলে আসছে খাওয়ার জন্য জীবন বলো জয় ভাইকে তাতে আসতে বলো জয় ভাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি জয় না আসলে কিন্তু শেষ হয়ে যাবো জয় বাই ডান এবার হচ্ছে মেহমমের পালা মেহমমের নাম্বার লাগবে এই যে নাম্বার সো আমরা এখন মেহমমকে কল দিচ্ছি সো লেটস সি হ্যাঁ মেহমম কই তুই একটু তাড়াতাড়ি বাসা আসা লাগবো আরে একটা সমস্যা পড়ে গেছি আরে ওই যে বাসার একটা কাজে মানে এখন একটা হেল্প লাগবো তাড়াতাড়ি আসো না এখনই এখনই প্লিজ প্লিজ তাড়াতাড়ি আর পিজা আনছি আমি পিজা আনছি আজকে রবিবার না একটু তাড়াতাড়ি চলে আসো মেহমম যে পিজার জন্য এত পাগল সেটা তো আমি জানতাম না তো যাই হোক ওরা দুজন আসলে আমরা অনেক মজা করবো ঠিক না ম্যাডাম ওদের আমরা অনেক শাস্তি দিব আর কিছু খাবা ঠিক আছে আজকে তো টাকা উড়ানোর দিন না পিজার কথা যখন বলছো তখন সত্যিকারই আনো যার জন্য করছি চুরি সেই বলে চোর আমি তো পিজা খাই না আমি বার্গার খাই জীবনের জন্য পিজা কেউ জন্য লাগবে না শুধু জীবনে আর আমার জন্য খাবার আনবা তোমরা কিছু খাবা না আর বাকি মানুষগুলো যা না এই তোমরা তাকায় থাকবে আমার খাবারের দিকে সমস্যা কি এক মিনিট এক মিনিট জীবন তুই ওর দলে কেন গেলি তুই আমার দলে ছিলি জীবন তো সব সময় আমার হ্যাঁ জীবন খাবে আচ্ছা দাও টাকা দাও টাকা বাবু কোথায় তুমি টাকা দিবা হোয়াট তো কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি গরিব দিতে হবে আমার কাছে টাকা নাই আমি টাকা পাবো কোথায় আমি কি জানি আমার কথা তোমাদের শুনতে হবে আমার জন্য একটা বার্গার আনবা অনেক বড় বার্গার আর একটা হলো কোল্ড কফি ঠিক আছে কোল্ড কফি কোল্ড কফি নাকি কোল্ড কফি কোল্ড কফি বলছি ও হ্যাঁ না না আমাদের প্রিন্সেস তো ভুল বলতেই পারে না তুমি তো আমার টাকার বেন আমার কাছে টাকা আছে আর একটা গুড নিউজ দিই আমি তুমি অনেক খুশি হবা এত খুশি হবে যে তুমি স্টক করতে পারো এমন গুড নিউজ দরকার নেই আমার শুনো না না এইটা ভালো গুড নিউজ আর আমি তো মজা করলাম আমি টাকা দাও আচ্ছা কিসের টাকা নিয়ে আসবো শুনো যে মানে যে রুমে সরি যে আলমারিতে তুমি টাকা রাখো ওই ওই এক মিনিট আমার আমার রুমেই না তো আমি সেই আলমারি থেকে টাকা বের করে নিয়ে যাবো ওটা কিনছি তো যা পেজা নিয়ে আসো না হলে তো আমার আলমারির কথা তুমি কিভাবে জানলো কেন কি ওই আলমারি তো আমার রুমেই বাই দ্য ওয়ে কত টাকা তো জমা দিছো বলবো না কেন বলবো চলো গাইস তোমরা তাদের নিজে কমেন্ট করো প্রিন্স হইতে চাই আমি আমি প্রিন্স হই ওদের সবার সাথে প্রতিশোধ দিব আমার এই কষ্টের টাকাগুলো নিয়ে ওরা আজকে কি করতেছে গাইস অবশ্যই নিজে কমেন্ট করো যে রাকিবকে প্রিন্স হিসেবে দেখতে চাই বাট তুমি তো প্রিন্স না আমি প্রিন্স হব না তুমি হবা হইতে পারবা না গাইস আমার আচ্ছা পরে হইও এখন তুমি যে বার্গার বার্গার আনো তুমি এখন আমার পোজা যাও পোজা পোজা কি মানে চাকর চাই হোক গাইজ আমাকে চাকর বানাই দিল আমার টাক চাকরের টাকা দিয়ে কেউ কোনো মালিক কি পিজা খায় গাইজ আমার সাথে অন্য হইতেছে প্লিজ আপনারা নিচে অবশ্যই কমেন্ট করেন আসলে আমি এরকম প্রিন্সেস যে চাকরদের কাছে আমার সব সম্পদ দিয়ে রাখি আমার সম্পদ ও জব্দ করে নিয়ে এখন বলতেছো তুমি যে আমারে লোকটা দেখায় নিয়ে এলা কাজটা কি ঠিক করছো জানো
আমরা ব্লগ করতেছি না ব্লগ তো বুঝছি এটা এটা 2.0 এর জন্য না তোমার না না আমার সেকেন্ড চ্যানেলের জন্য না এটা আমার মেইন চ্যানেলের জন্য ভিডিও আমিও জানতাম না ভিডিও শুরু হয়ে গেছে কিসের ভিডিও আজকে ঋতু প্রিন্সেস ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ কি আমি বাসায় ছিলাম আমারে এই জায়গা আনছো কেন আমি যাইতাছি আমি জয় আমার উপর অনেক অত্যাচার হয়েছে আমার দিয়ে কি করেছে জানোস কি আমাকে দিয়ে ঘর মুছাইছে আমাকে দিয়ে ঘর পরিষ্কার করেছে জামা কাপড় ধোয়াইছে আচ্ছা আমি বাসায় যাই আর কি করছে জানোস কি আমার টাকা দিয়ে ড্রেস কিনছে ভালোই করছে আর কি করছে জানোস কি আমাকে দিয়ে আর অনেক কাজ করাবে বলছে যে করা কাম আর কি আমি শুধু আমাকে দিয়ে আর কি বলছে জানোস কি এখন তোর বেলা না না আমি বাসায় যাইতেছি গামে দাঁড়া সত্যি সত্যি পিজ্জা আনতে বলছি পিজ্জা আমি খাবো না ও আরেকটা কি হইছে জানোস কি আমার টাকা দিয়ে পিজ্জা কিনতে গেছে ইয়াসিন ভাবে তো পড়ছে আমার কি আমি কত লস খাইছি দেখছস তুই খাবাই তো তুমি আর কি হইছে জানোস কি জীবন গুটিবাজি করতেছে জীবন ওটা আমাদের সময় করছে তোমাদেরটা আমাদের কাছে আমাদেরটা তোমাদের কাছে আর কি হইছে জানোস আবার কি হইছে মেহমম কেও ডাকছি কি বলে ডাকছো তুমি মেহমমকে বলছি কি আমার একটা কাজ আছে তারপর ও একটু রাজি হচ্ছিল না পর যখন বলছি পিজার কথা বলছে হ্যাঁ আমি এখনই আসছি দাঁড়াও পিজার লোকটা সবারে দিছে সবারে পিজা দিছে মেহমম যদি আসে মেহমম যদি আসে তাহলে আমাদের অনেক বেশি মজা হবে আর তোমাদের জন্য পিজা তো আনতেছি না পিজার বদলে যে 24টা ঘন্টা ঋতুর কথাটা শুনতে হবে ঋতু কত কি করবে আল্লাহ জানে ওকে সো লেটস সি দেখা যাক কি হয় তো এখন আমরা অপেক্ষা করতেছি মেহমমের দেখি দেখা যাক কে আসে মেহমম নাকি ইয়াসিন লেটস সি ওকে আমি ঋতুর সাথে কথা বলি লাস্ট আসি দাঁড়াও ঋতুর সাথে কই কথা বলতে যাবা গুটি বাজ গুটি বাজ কি গুটি বাজ করে আমার কন্টাক্ট ছিল কিছুদিন আগে যা যা প্লিজ এরকম কইছ আবার বিপদে ফালাইছ তো যা বিপদে পড়লে সবাই একসাথে পড়মু যায় এবং একসাথে কেন তুমি যখন বস হইছ আয়ান যখন বস বানাইছিল তখন তুমি আয়ানের সাথে ছিল না না তুই এখন যাইছ প্লিজ না আমি গাইস 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 দেখো যা চিটিং করতেছ আমি চিটিং করতাম ঋতুর সাথে কথা বলছি না চিটিং কই গাইজ আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নেক্সট ডে প্রিন্স হতে পারি আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ভেরি ভেরি অনেক অনেক বেশি কমেন্ট করবেন যাতে আমি প্রিন্স হতে পারি প্রিন্স হয়ে আমি এই যে জয় দেখছেন না জয়ের 12টা বাজে কারণ জয় আমার সাথে চিটিংবাজি করতেছে এটা মোটেও ঠিক না আর আমি কিন্তু অনেক লস খেয়েছি আপনারা দেখতে পারতেছেন তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই প্রিন্স হতে পারি তো প্রিন্স হওয়ার জন্য যেটা করতে হবে অনেক অনেক বেশি কমেন্ট করতে হবে নিচে কমেন্ট করেন আর যা যারা দেখছেন এখনও লাইক দেন নাই ভাই কী করতেছো তাড়াতাড়ি লাইক দাও তো গাইজ মেহমম চলে আসছে আমি এখন মেহমমকে নিচে থেকে নিয়ে আসতেছি আর জয় তুই অবশ্যই ক্যামেরাটা চালু রাখবি ওকে তো আমি এখন মেহমমকে নিয়ে আসতেছি জাস্ট যাবো আর আসবো আচ্ছা সে কি উপলো এই আসছে কি উপলো ক্যাশ কে পিজা বুঝতেছ ভাই আজকে না ক্যামেরা আজকে রবিবার পিজার দোকান জানো না আজকে অফার আছে এজন্য পিজা নিয়ে আসছি তোমাদের জন্য আজকে কি ব্লগ চলতেছে নাকি হ্যাঁ ব্লগ চলতেছে সারপ্রাইজ পিজা আসো ক্যামেরা কাজ কি এটাই তো মজা কি মজা ভাই আচ্ছা আমার বল বুঝাই বল ভাই আমার প্রত্যাচার হবে নাকি না তোর প্রত্যাচার হবে না তাহলে ভাই যে ক্যামেরা চালাইতেছে ইয়াসিন কো ইয়াসিন গেছে পিজা কিনতে কিন্তু একটা কথা আছে আমার ভয় লাগতেছে ভাই সত্যি কথা আমার ভয় লাগতেছে আমার কথাটাকে শুনো না শুনে কেন বলতেছে কি আমার সাথে তখন অনেক অন্যায় হইছে এই জন্য তোকে ডাকছি কি হইছে ভাই তোর কি হইছে কি অন্যায় হইছে কি অন্যায় করছে বুঝতেছ না কে বন্ধ গেছে ক্যামেরা না ক্যামেরা কি করতেছে আমার সাথে এতক্ষণ যেই যে অত্যাচার হয়েছে তুমি শুনলে এখন কান্না করে দিবা কি হয়েছে ভাই অনেক অত্যাচার হয়েছে কি হয়েছে শুনি কে করছে আগে এটা বল কে করছে আমি জানতে চাই ঋতু কেন আজকে কি চ্যালেঞ্জ জানো কি চ্যালেঞ্জ লিভিং লাইক প্রিন্সেস ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ আচ্ছা আমার তো বলা হয় না যে আজকে ব্লগ হবে আমি তো জানতাম না তোমার কি বলবো ঋতু আছে এক এক ব্লগ শুরু করে বলছে মানে ও সব সময় কাজ চুরি করে ও সব সময় ব্লগের থেকে দূরে আজকে ও ব্লগ শুরু করছে কি করছে আমার সাথে জানো তোমার উপর কি রাগ না আমাকে সকালবেলা ঘুম থেকে উঠায় পুরো ঘর পরিষ্কার করাইছে জামা কাপড় ধোয়াইছে তারপর আমার টাকা দিয়ে ড্রেস কিনছে কেমন লাগছে এখন অনেক কষ্ট লাগছে তারপর আমার টাকা দিয়ে পিজা কিনতে পাঠাইছে তার মানে ওই পিজা আমরা খাবো ও ভাই তারপর কি হইছে জানো তারপরটা শুনলে তুমি অনেক ভয় পেয়ে যাবা কি হইছে তারপরটা বলছি কি মেহেদি আর জয়কে ডাকো ওদের উপর অত্যাচার করব আমি এমন গুটিবাজি করবো ওই মায়ের তোমার শরীর লেগে গেছে
ভাই জয় জয়ের সাবধানে রাখিস জয় কিন্তু অলরেডি এই যে একবার ভাগতে চাইছিল ওর আমি আটকাইছি আমি আমি ভাইকে যাব ওটা কই আমি ওর সাবধানে না সামনে দেখছ আল্লাহ কি বল এটা ভুল করছস তোরা দাঁড়া এক মিনিট এটা কি দেখ ও জীবন শুনো জীবন চপ্পল ভাই ভাই ও ও ওইটা আমার টিভি ছিল উপরে ইতু টিভি চলে গেছে বার্গার খাওয়ার জন্য আমার টাকা দিয়ে ও বার্গার খাইতাছে কি খাবে জীবন বল না বলো বলো চিকেন খাওয়া চিকেন ইয়া কেএফসি চিকেন বলো কি খাবে ঝাল ডাল বলো জীবন ভাই জীবনে বিশ্বাস করিস না ভাই জীবন চকলেট চকলেট খাও কি জানো এই জয় এলাটা কেমন তো যাই ইয়া নিয়ে জীবনের মোবাইল অনেকগুলো চকলেট আছে টাকা দিলো না তোমার কই টাকা টাকা কই দাও জীবন প্লিজ তুই আমাকে দলে থাক ভাই প্লিজ আমাদের দলে হ্যাঁ চিকেন 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 আচ্ছা ঠিক আছে রাইতে বলা চিকেন দিন প্লিজ আমার দল থাক ঠিক আছে কিন্তু নিচে রেখে দিন এখন তো পিজ্জা তো গেছে রে এখন পিজ্জা খাবো পিজ্জা খাবো এখন আমরা পিজ্জা খাবো পিজ্জা খাওয়ার পরে চিকেন রাতে বলা রাতে চিকেন আমরা মুভি দেখবো আর চিকেন চিকেন খাবো আজকে আমরা মুভি দেখবো হ্যাঁ আজকে আমরা রাখি হ্যাঁ হ্যাঁ আমরা মুভি দেখবো সারা তো মুভি দেখবো ব্লক করব না হ্যাঁ আমলে চুক্তি মিটিছি তো না 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 আরে আমি আমি জীবন অনেক ভালো আছো জীবন তুমি অনেক ভালো চলো অনেক ভালো তুমি যেও না ওখানে ঠিক আছে এখানে থাকো শুনো আজি আই শুন তুই আমি এক টিম হ্যাঁ ওই মাইকটা খাও মোর আজকে ও বলছ না মেহেদি তোর জন্য লাডি ভাও করছে তোমার মাইক খাও আমার মাইক খাবি মানে আমি লাডি ভাও করছি নাকি মানে তুমি বলছ না যে তুই লাডি ভাও না 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 এটা বলি না তুই সব করছিস প্র্যাঙ্ক 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 ওই প্র্যাঙ্কটা তোমার সাথে হবে আচ্ছা আর তোর জন্য কি রেডি করছিস আমার জন্য বলছ অনেক কাজ কর ওই কাজ না আমরা আর তুই এর আগের বার ওই যে বস যখন হইছিল মনে আছে কি করছিল ভাই আপনারা তাড়াতাড়ি এখনি কমেন্ট করেন যে রাকিবকে প্রিন্স হিসেবে দেখতে চাই ভাই আমার উপরে কেন ফাঁসিতেছ সব টাকা আমি তোরে বলবো যে তুমি ভাই আমাকে ফাঁসিতেছ কেন ওরা সবাই ভাই ফার্স্ট অফ অল রিতু তো প্রিন্সেস না ওরা তো প্রিন্সেসের মতো লাগে না কাজের মেয়ের মতো লাগে ওরে এটা কেন এই এটা তুমি বলছ আমি বলি রে এটা কি আমরি বানাইছি এটা ও ও হইছে একা কি দাঁড়া এই ক্লিপটা আমি রিতুকে দেখাবো জয় করে এটা দেখাবো এটা দেখাবো এটা দেখাবো আচ্ছা এই কথা রিতু আছে আর এই কথা রাখবে দেখাবো দাঁড়া বাই 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 আপনারা যারা যারা দেখতেছেন ভাই প্লিজ তাদের নিচে কমেন্ট করেন যে রাকিবকে প্রিন্স হিসেবে দেখতে চাই ভাই এত পরিমাণে কমেন্ট করবেন ওরা যাতে কমেন্ট দেখে ভয় পেয়ে যায় আচ্ছা ভাই আপনারা কমেন্ট করেন কিন্তু ভাই এই সব টাকা এটা দাম এই টাইম বললাস যা 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 চুপ থাক চুপ থাক এটা পিজা কর পর বলবো ঠিক আছে পিজা আগে পিজা এখন সব কিছু নরমাল হোক নরমাল হোক না 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 আচ্ছা শুট এই শুটটা রাইখা দেখ কিন্তু এই এডিটের পর ওরে দেখাইছে এখন দেখ দেখ এমনি তো চাইতে আছে পরে আরো দেখবি খুব ভালো হইতাছে দোস্ত চল বলবো না কষ্ট করিস না প্লিজ গাইস রানী আমাদেরকে অর্ডার দিয়েছে যে কাজের ছেলেকে ঘুম থেকে উঠাতে আর কাজের ছেলে ওয়েট আ মিনিট ও কাজের ছেলে হলো তোমরা কি হ্যাঁ আমরা তো বাতাস করতে নামে আছি আমরা কাজের ছেলে কাজের ছেলে ঠিক আছে তোমরা আমাদের নকার আমার ওকে নকার সবই আমরা এখন আমরা কাজের ছেলেকে ঘুম থেকে উঠাবো ও এতই ক্লান্ত যখন উঠাইতো আসেন গাইস আমি তোমাদের এই কথায় খুব কষ্ট পাইছি তাই আমি ওকে বড় পর্যায়ে উঠাবো তোমাদের থেকে কি কি কইলো তোমাদের ও বল ওই ওই ছেলেটা বলছিল যে আপনি কামের আমরা উঠাই কামের মেয়ে থেকে খারাপ আমরা ওকে উঠাই ওটা বলছিল আজকে বলছিল ওকে আমি তোমার থেকে নিচু নামে আমি নামাবো আমি এটা বল বলছি জয় আমি খবর আছে এই যে কুইন আসছে কুইন কুইন আসছে কুইন কুইন আসছে উঠো 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 রানী বলো ভাই সরি প্রিন্সেস প্রিন্সেস কুইন বলছ কেন তোমরা প্রিন্সেস হবে প্রিন্সেস ওরা বলতে পারছে না হ্যাঁ এইজন্য ওকে আরো নিচে নামাই নামাইছি আমি ওকে তো প্রিন্সেস আমরা চলেন আমরা এটা বার তুমি না তুমি কেন ধরছ আরে রানী বলতেছে রানীর সাথে এই এই আমার বয়ফ্রেন্ড আমার কাছে এসে আরে আচ্ছা জীবন আসবো কুইন লাঠি নিয়ে আসবো শুধু একবার বলেন লাঠি আমি একটা কথা বলতে চাই এটা কি করলাম বলবো
মামা তো ঘুম থেকে উঠেনি মামা তো দূরে পাঠাও ওকে It's burger. It's burger. আমি দিচ্ছি তো ওই রানী আই চুরি করতে আসছো আমি দিচ্ছি তো পাগল হয়ে গেছো কেন ওয়াও আমাদের রানী কত ভালো ও মাই গড এই তারা কি বাচ্চা আমাদের রানী খুব ভালো গাইস দেখো কি মজার বার্গার নিয়ে আসছে জয় ডোন্ট টাচ ওকে ডোন্ট টাচ ডোন্ট টাচ তুই দূরে যা তোর একবার বেল করে দেব ঘর থেকে তোমাকে লাঠি মেরে বের করে দেব কিন্তু চুপ থাকো তুমি ভাই কি শুরু করছে এটা কি রানী এটা খাও তোমরা টান দিলে বাকি কিছুই ভাবি না চুপে বসে থাক পরিষ্কার করতে হবে পরিষ্কার করো খুব ভালো আপনি অনেক বড় বড় রানী আমি এক পিস নিয়েছি ওকে দুই পিস নিছেন আমি এক পিস এই এটা আরো লোক আছে রানী দাম না রানী না আরো লোক আছে এই না আমার দোষ কেন ভাই ও দুই পিস নিছে আমার আমারটা সত্যি কথা খুব খারাপ আচ্ছা এই ছেলেটা এরকম কেন ওরে মারো না জয় মারো রে আমি বলতে দেই আমি যে রাখতে দিছি এগুলা যে আমি যাচ্ছি হ্যাঁ আসলে অনেক ভালো না ওরে মাইরে এগুলো পরিষ্কার করাও কার্পেট নষ্ট হয়ে যাবে রানীর সাথে আরো খাবো সরি প্রিন্স প্রিন্সেস আমার একটু খেতে যেতে সবাই তোমার খুবই বেদ রানী মজা রানীকে কেউ ডিস্টার্ব করবে না রানী খাচ্ছে জয় তুমি কিন্তু হাত বাড়াবা না জয় ভুলেও না তুমিও না না আমি তো ভুলেও না এর মানে কি তুমি বাড়াবা না তো না মারো হ্যাঁ আপনার মাটি তো হবে ওকে আমার দেখতে ইচ্ছা করতে লোকে সরাও আমরা বাগে চলবো
আসতে দিব দাঁড়াও রানি যাচ্ছি ডিসগাস্টিং ও খালি বলেন একবার লাথি মেরে বের করবো আমি তোকে আরেকটা দিব বের করো কি একটা দিবা রানি কি বলছে কে কি বলছে গেট খুলে দিবো আমাকে বললে তো আসুন আসুন চলো চলো সব আসুন রানী আসেন রানী আসেন আমি শান্তি মতন খাইতেও পারি নাই আমার খাবার নিয়ে সবাই টানাটানি করছে আর এখন আমার ঘোরার অনেক ইচ্ছা হয়েছে আমাকে ঘুরতে নিয়ে যাবে ভাইয়া অবশ্যই ঘুরতে নিয়ে যাব কেন ঘুরতে নিয়ে যাব না তোমাকে আমি অনেক জোস একটা জায়গায় নিয়ে যাব তোমার অনেক বেশি ভালো লাগবে ভাই ঠিক হয় না ভাই আমাদেরকে কাজের ছেলে বলে ওকে ভাইয়া কেন বলে আমাদের মতোই ওকে ও কাজের ছেলে কেন কি তোমাকে আমি নিচু নাম বানাইছি তাই তোমার পজিশন নিচে নেমে গেছে এখন আমার পজিশন উপরে উঠে গিয়েছে সরি তো তুমি কি রেডি यस ওকে সো আমি ঋতুকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাব চোখ বন্ধ করতে হবে তো নালে যেতে পারবা না 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 ভালো জায়গা নিয়ে যাবো থ্রি টু ওয়ান তো আপনাকে নিয়ে আসলাম কত সুন্দর একটা জায়গায় দেখুন আপনি এক্সপ্লোর করতে পারেন কারণ দেখেন আপনার জন্য এই জায়গাটা নিরাপদ আমরা যদি আপনাকে পাবলিকলি কোথাও নিয়ে যেতাম তাহলে কিন্তু সেটা আপনার জন্য নিরাপদ হতো না কারণ আপনাকে যদি কেউ নিয়ে যেত তখন কি হতো বলেন আল্লাহ কি বলেন আপনার জন্য অনেক ঝুঁকি আপনি এত বড় লোক একটা মানুষ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাবে 20 লাখ টাকা দাও তখন কোথায় পাবো বলেন আমাদের মতো গরিবরা পাবো না তো আপনার জন্য প্লিজ আমি অনেক খুশি হবো আমার নতুন রেস্টুরেন্ট আসতে পারেন একটু এসে ওপেনিং করে দিতে পারেন চলো তো আমার রেস্টুরেন্টে একটু লাইটিং এর সমস্যা আছে যেটা আমরা এখন লাইটিং এর ব্যবস্থা করবো তো গাইজ আমার অনেক বেশি ভালো লাগতেছে যে প্রিন্সেস আমার মতো এই গরিবের ফাইভ স্টার রেস্টুরেন্টে আসছে তো প্রিন্সেস আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে তো গাইজ প্রিন্সেস যেহেতু আমার রেস্টুরেন্টে খেতে আসছে তো প্রিন্সেসের জন্য আমি প্রিন্সেসের ফেভারিট একটা খাবার বানাবো আর সেটা হচ্ছে বিরিয়ানি সো প্রিন্সেস আর ইউ হ্যাপি আমি কখন বলছি আমার ফেভারিট বিরিয়ানি কারণ প্রিন্সেসের বিরিয়ানি দেখলে জিবলাল লোল আসে বলে তো যাই হোক এটা হলো ও এর জন্য বলে তো তো গাইজ যাই হোক আমি এখন প্রিন্সেসের জন্য আমরা এখন বিরিয়ানি বানাবো ভাই দেরি করো আসলে বিরিয়ানি বানাবো তো এখন বিরিয়ানিটা আমি ঘর থেকে বিরিয়ানি বানানো সবকিছু নিয়ে আসতেছি তো আগে থেকে বিরিয়ানি বানানো আছে তো আমি আসতেছি না অ্যাকচুয়ালি হয়েছে কি দেখেন এখানে হচ্ছে তো প্রিন্সেস ঠিক আছে ওনার তো সময়ের দাম আছে আমরা তো সময়টা নষ্ট করতে পারি না এর জন্য আমরা আগে থেকে বানিয়ে নিয়ে রেখেছি তো এটা তো ভুল করি না ঠিক করছি না কি জয় ঠিক করছি এখন যেটা একটা আগুনে পুড়ে গরম করবে আর পুড়ে মানে ভাব দিয়ে গরম করবে এগুলো কবে একটু বলো তো বিরিয়ানিগুলো আজকের
আমি গত গতবার গত দুই দিন আগে তিন দিন আগে ভাই গেছে বিরানি ও হ্যাঁ বিরানি ইয়াসিনের বার্থডে বিরানি ইয়াসিনের বার্থডে আমার কাছে খাবো না এটা এ গাইস একবার চিন্তা করো কত আগে বিরিয়ানি এখন খাইতাছো আমি তোমার ক্যামেরা আপনার সাথে এই দেখো প্রি আমি প্রিন্সেসের জন্য বিরিয়ানি নিয়ে আসছি ও মাই গড প্রিন্সেস থেকে আসছো হ্যাঁ আমি যে ভিডিও তো করে ফেলছি যে আমরা আগে থেকে বানায় ফেলছি হ্যাঁ হ্যাঁ আমি আগে থেকে বানিয়ে রাখছি কারণ দেখেন ভিডিও তো যদি বানাতে যে অনেক সময় লাগবে না এজন্য আমি এটা কতদিন আগে বানাইছি 12 13 দিন আগে বানিয়ে রাখছি ওই ইয়া বাইটের সময় বলো নো প্রবলেম ভাই তোমাকে বলছি হাইতে তুমি আসছো আসো আসো সো প্রিন্সেস অনেক খুশি কিন্তু আজকে যে ফ্রি প্রিন্সেসের জন্য আমি বিরিয়ানি রেডি করছি এটা আমি খাবো না এটা তোমাদেরকে আমি খাওয়াবো কি হইছে এটা এটা গরম গরম মাংস না ওই যে মাংস না মাংস দিতেছ না কেন থাক এটা আমরা না খাই কারণ এটা না এটা এটা গরম করো পিছনে গালি দেখো কেমন আমার আমার আদেশ তুমি মানবা না না আদেশ মানো আদেশ আমি তো চাইছিলাম ওকে খাওয়াইতে ও ওকে আমাকে খাওয়াইতে চাই আদেশ মানতে হবে তোমার আল্লাহর কসম প্রিন্সেসের আদেশ মানো তুই দেখ কেমন গন্ধ ছুটছে দেখ এই নিয়ে যাও কই তোমাদেরকে পরে আমি আরো জিনিস আছে দোস্ত আর তাদের চুলা চালু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি গরম করো না গ্যাস শেষ হয়ে গেছে এখানে মজাদার বিরিয়ানি গরম হয়ে গেছে ওরা কোথায় গেল বেগে গেছে মানে তোমাদেরকে নিয়ে আসো যাও নারা তোমারই খাওয়াই দিব বলো কেমন একটু খাও মাংস দাও তুমি মুরচিকে কি করছি আমি আমি কি করছি জানো এই বিরিয়ানিটা রান্না করার আগে না যেদিক দিয়ে চুরকাইছি আমার অনেক বোরিং লাগতেছে তো আমি চিন্তা করতেছি যে আমার একটা ফিমেল অ্যাসিস্ট্যান্ট দরকার সেটা আমি বানাবো হলো জয়মাকে আর আমি তার জন্য ড্রেসও নিয়ে আসছি কেন কি আমার অ্যাসিস্ট্যান্ট যদি এত পচাভাবে থাকে তাহলে হবে তো চলো জয়মাকে নিয়ে আসে আর এটা জয়মাকে পরাই তুমি আগের বার কিন্তু কিন্তু আমি ভালো করতে পারি নাই আমরা কি আসবো তো গাইজ জয় রেডি হয়ে গেছে জয়ের লুকটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড রেডি করেছো আমাদের রানীকে
ঠিক আছে ভাই ভাই জয় তো কি হবে ফিমেল অ্যাসিস্ট্যান্ট একটা ফিমেল অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল আমরা ফিমেল অ্যাসিস্ট্যান্ট আমি অনেক কনফিউজ যে আসল নাকি কে ভাই কারা সরি সরি আমি অনেক কনফিউজ যে আসল প্রিন্সেস কে ও নাকি ও এখন তোমরা আমাদের কথা শুনো আমরা যেটা বলবো না তোমাদের করতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের শোনো আমরা দুজন মিলে অর্ডার দিব না কেন আপনারা তো মাথায় মনে কোন আইডিয়া পাচ্ছেন না খুঁজে তার জন্য আমি আছি আপনি তো জানেনই মুভিতে তো দেখছেন যে প্রিন্সেসটা শুয়ে শুয়ে আঙ্গুর খায় আপনি গিয়ে আপনি কি চান ভাই ওটা খাদো আস্তে আস্তে খাদো খাদো আমি কি আনিছে খাদো সরি আই এম সরি আমি এখন থেকে আর দাও দাও তুমি বেশি কথা বলো আচ্ছা আমি এখন থেকে আর হাত তুলবো না পা তুলবো তুমি আমাকে পা তুলছো না 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 তুমি না মারো আমি তোমায় মারবো কি মারো আঙ্গুর ফল নিয়ে আসো প্রিন্সেসের জন্য আঙ্গুর ফল আপেল ড্রাগন ফল আর অনেক কিছু চাও যা যা খায় এগুলো খোলা আছে নাকি সব শাহী খাবার নিয়ে আসো কয়টা বাজে দেখো তো আর ঘড়ি তো নষ্ট ভাই এত পরিমানে কষ্ট আঙ্গুর কাটতে আমার আঙ্গুর কাটতে মিথ্যে কথা বলে ধরা গেছে এত কষ্ট হয়েছে রানী সরি প্রিন্সেস আমি আপনার জন্য একটা কথা মজার মজার খাবার নিয়ে আসছি একটু খেয়ে দেখেন প্রিন্সেস আপনি কি খেতে পছন্দ করবেন আমি আঙ্গুর খাবো না প্রিন্সেস এই প্রিন্সেস এই আঙ্গুর কি এভাবে খায় শুয়ে শুয়ে খাবেন আপনি আপনি রানী সাহেবের সাথে চালাকি নানি ওটা শুনেন না রানী কি রানী আবার রানী কি করছে
আপনাকে তো আপনার চাকর গুলো ঘুরতে নিয়ে গেল না? ঘুরতে নিয়ে যাইনি, হ্যাঁ বুঝছি, বাট আমার অনেক যাওয়ার ইচ্ছা আছে। আমরা যাবো, যাওয়ার ইচ্ছে থাকলে আমরা যাবো। কিভাবে? দেখো আমাদের কাছে গাড়ি আছে, আমরা গাড়িতে করে যাবো। ওরা বলতে পারবে না যে সেফটি কোনো ব্যাপার স্যাপার আছে। গাড়িতে সেফটি কিসে? আমরা গাড়িতে চলে যাবো। হ্যাঁ আসেন। নিশ্চিত করো গুটিবাজি করছো, তার এই তোর এই হাসিটা দেখে আমি বুঝে গেছি। ওর হাঁটার স্টাইল দেখলে বোঝা যায়। ওরে কিভাবে ওঠো 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 তুইও উঠ, আর তুই মানে উঠ। জি ম্যাম, সরি না, রানী নানি রানী রানী আমি কি বলতেছি? জি বলো। জামাটা জামাটা জামা, সরি সরি সরি, এটা আমারই জামা, আমারই জামা। ঠিক আছে, তুই কি ব্যথা দেয়? ও আচ্ছা, ভুল লাগছে, সরি। আমি কি বলতেছি শুনতেছ তোমরা? হ্যাঁ আমি অবশ্যই শুনছি, অবশ্যই অবশ্যই। আমার অনেক ঘুরতে যেতে ইচ্ছা করতেছে। সো আমি রানী, আপনি ঘুরতে যাবেন কিন্তু মোটো সেফ না। আমি বলতেছি, আমি বলতে দাও কথাটা বলতে। আচ্ছা শুন, আমার গাড়ি আছে, গাড়িতে সেফটি কিসে লাগে? আপনার গাড়ি, আপনি কোন গাড়ি? নিচে সিভিক গাড়িটা আছে না, সাদা কালার ওইটাই রানী। সাদা যে বাকি আর আমরা লালটাই যাই না, লালটা লালটা তো আমি বলতে পারবো না, আমরা সব উঠতে পারবো না, তো সেই কারণে বলি আমরা তো সাদা দিয়ে যাবো। আচ্ছা সাদা চলে যাবো, লালটা দিয়ে আসলে আমি যেতে চাচ্ছি না, কেন কি আজকে বৃষ্টি হয়েছে। আরেকদিন আরেকদিন তো চলো আমরা এখন ঘুরতে যাই। কোথায় যাবো ঘুরতে? তুমি না গেলেও তোমরা যেতে হবে। রানীর অর্ডার এটা, চল ভাই ড্রাইভার, চল ড্রাইভার ড্রাইভার চলো, চাবি দাও আমরা একটু ঘুরে আসি। চলো আবার নানি, আমরা যদি কিছু খোলা পায় খেয়েও আসবো। শপিং করে আসবো, ভাল লাগছে। বারোটা বাজে, ভাল লাগছে ভাই, ভাল লাগছে। ভাই আমার সাথে করতে চলে গেছে ভাই, আমার কি ভাই আজকে যত দূরে হোক না কিন্তু আমি খেয়ে ছাড়বো। আমরা এখন ঘুরতে যাচ্ছি, আর আমরা অনেক এক্সাইটেড, তোমরা? বাইরে ঘুরতে আসছে আর উপরে না উঠলে হয়, এর মানে ছাদ থেকে বেরো, ছাদ থেকে বেরো বা ভাই প্রিন্সেস নাকি এটার উপরে উপরে উঠবে, দেখেন কি অবস্থা। এ রে প্রিন্সেস বের হয়ে গেছে, প্রিন্সেস। Oh,
আমার চুল ছিটকে গেছে ভাই দেখেন ভাই কেমন প্রিন্সেস যে সামান্য একটা চুল সামনে রাখতে পারে প্রিন্সেসের চুল সামনে রাখতে পারে না আমার চুল তো আসল ছিল না ওগুলো তো নকল চুল ছিল বাতাসে প্রিন্সেস তুমি ওর সাথে থাকো না বাইরে প্রচুর বৃষ্টি আসতেছে তো প্রিন্সেস আমরা কি করবো এখন বাইরে তো অনেক বৃষ্টি খাবেন আপনি হ্যাঁ খাইতে তো চাই গাইজ আমার অনেক অনেক পরিমাণে কষ্ট লাগতেছে কারণ আমি আমাদের নানি এই প্রিন্সেসকে খাওয়াতে পারিনি কারণ সব দোকান বন্ধ হয়ে গিয়েছিল আর বৃষ্টিও আসছিল আসলে ভাই আমাদেরকে নিয়েই যায়নি না নিয়ে গিয়েছিলাম আমরা বন্ধ করে দিছে আমাদের আর ভালো লাগতেছিল ভাবছিলাম আজকে বিরিয়ানি খাবো ফালতু কথা বলবেন না আমার খুব কষ্ট লাগে দোকান যদি বন্ধ থাকে তাহলে আমি কি করবো এখন কি আমি ওদের জন্য কি দোকান দিব খাবারের আমাদের রানি জানে তুমি একটা গুটি বাজি করছো তুমি একটা বড় গুটি বাজি তোমার তোমার ভুল কি তোমার ভুল হয়েছে তুমি গাড়িতে থাকা অবস্থায় কেন বলো আর তোমার ভুল হয়েছে তুমি কেন মিথ্যা কথা আমি গাড়িতে থাকা অবস্থায় মিথ্যা কখন বললাম গাড়িতে থাকা তুমি আমাদেরকে নিয়ে যেতে পারত কোন না কোথাও খাবারের জন্য তুমি রাতের বেলা খেতে যাও না আমি চাই যে তুমি তুমি আর ও মিলে আমাকে বিনোদন দাও কিভাবে বিনোদন দিব কথা বলতে না না আমি বলছি শুনো শুনো না না আমার কাছে একটা প্ল্যান আছে ওরা না তোমার প্ল্যান আমাদের লাগবে আমাকে বলতে দাও প্ল্যান তো আমার দাও কাজ তুমি আম বলি তুমি নাচবা তুমি গান গাইবা হ্যাঁ আর কথা একটা তালি দিবা হ্যাঁ আমরা যেন ভাবে তালি দিব দেখে তালি দিব আর চল চল শুনো দাঁড়াও 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 শুনো আবার কি তুমি মেয়ে সাজবা আর তুমি লুঙ্গি পরবা আর সিন্ডুই দিবা মেয়ে সাজাও কে রে কি আছে চল প্লিজ তুমি নাচবা জয় 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 যাও 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 মানে আমি পুরো যাও তালি যাও আমি নাচবো ও ও ও ও গান গাবে লুঙ্গি পরবে তোমরা দুজনে গিয়ে পরবে সিন্ডুই পরবে গান গাবে তুই তুই তুমি শাড়ি পরবা তুমি শাড়ি পরবা আমাদের দুজনকে প্রিন্স হিসেবে রাকিবকে ভোটটা দিবেন কারণ জানেন তো রাকিব বস হলে কি পরিমানের 12টা বাজে সো আমার আশা আছে যে ও যদি প্রিন্স হয় সবার 12টা বাজার ফেলবে আর আমি তখন তো অ্যাসিস্ট্যান্ট থাকবো আমার মতো গুটি বাজ চলে গেছে লুকেছে লজ্জা পাচ্ছে কি আমরা বান্ধবী করছি ওরে বাবা রে বাবা রে এই যাও না আমরা
তো আমরা চল আমরা এখন এন্টারটেইন করি ওদের ঠিক আছে ঠিক আছে তো ম্যাম সরি নাই আপনি কিভাবে এন্টারটেইন করব নাচবা তোমরা তুমি গান গাও নাচবা গাবো নাচবা তো আমি গাইলে আপনারা ভয় দড়ত দিয়ে না গান না তুমি নাচবা প্লাস গান গাবো দুইটাই করো আমি কি গান গাবো বলো কাটা লাগা উই মার উই না এটা না ওই যে গান আছে একটা কি ইয়া হাবিবি গান পারিনি কই ইয়া হাবিবি ওই যে গুদাম উপরে কাটা বলা ঠিক আছে কই আছে তো যে ওকে শিখা দাও ওকে ভাটি মি হয় ওকে পুরস্কার পুরস্কার আমরা চাই না থাক তো আমরা এখন গান গাবো ঠিক আছে তো তোমার ফেভারিট গান কোনটা বলো সেটাই গাবো হাবিবি আমার ফেভারিট গান খোলা জানালা পারি না আমি তো তাহলে অন্য কিছু এগুলা গাইলে এন্টারটেইন করতে গেলে মাইক ভালো কিছু মাইক ভালো বুঝছিস তুই আচ্ছা 3 2 1 অ্যাকশন খোলা জানালা তারপরে আমি কি আর জানি না দক্ষিণের বাতাসে তো এখন না ভাই ডিজে রেডি ডিজে করব ওকে ঠিক কি বলেছ খোলা জানালা এই চুপ করে আছে আমরা 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 দাঁড়াও দাঁড়াও আমরা রেডি আসো তো গাইস আপনি তাড়াতাড়ি এখনই কমেন্ট করেন কারণ এই সরি এই রানের আমরা প্রতিশোধ দিব ঠিক আছে তো যারা যারা দেখছো এখনো কমেন্ট করনি তাদের কমেন্ট করো 3 4 লাখ 5 লাখ 6 লাখ সব লাইক করো কমেন্ট করো আমি একটা কথা বলতে চাই ভাই সত্যি একটা কথা ফাইজ আমি না যদি আপনারা এই ভিডিওটা দেখে একবার হলো যদি হেসে থাকেন এই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন ঠিক আছে আর সাবস্ক্রাইব আর গাইস আমরা একটু বেশি বলতেছি না কমেন্ট করতে কারণ আমাদের প্রিন্স হট অনেক বেশি জরুরি তাই বেশি কমেন্ট করতেছি আমি চাই আপনারা অনেক অনেক বেশি কমেন্ট করেন ওকে আমার কি এরকম মানে আমি চাই প্লিজ সরি আমি কি করে কি লাগে সেই অন্য অবস্থায় আই না তো দেখি কি অন্য কি খোলা আমি বুঝি নাই সো চাই রেডি ডিজে গান ঠিক আছে ডিজে ভালো ভালো মুভি পছন্দ ডিজে ভালো ভালো করে গান পছন্দ তুই গান কই আমি হাসি না একটু আমি একটু ভাই আরে কি মানুষ নাকি আর কিছু হাসে না আমি আস্তে আস্তে গান বন্ধ হয়ে যায় আমার লুঙ্গি খুলে মিথ্যা কথা বলে হাসছে গরম লাগতেছে চুল লাগানো ভাই গেমে যেতেছি তাড়াতাড়ি নাগিনকে ধরছি বাক্স তো ঢুকাই ফেলছি নাগিনকে শেষ কেমন কথা এদিক কেমন কথা তো নাগিন আমার কব্জায় চলে আসছে নাগিন এখন বাক্স তো চলে গিয়েছে নাগিন আর বের হবে না নাগিন তুমি বের হবে আর যাবা কোথাও এখানেই থাকবা সো গাইস আমি আর কিছু করতে পারবো না আমি এখানে এন্ডিং করতেছি what what because I'm what? Too tired what yes what process challenges so bye 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 আমার বাই টাটা আমি এখন যাচ্ছি বিকজ আমার ফ্রেশ হতে হবে bye what আমাদের সবাইকে ছেড়ে দিয়েছে এর জন্য আমার অনেক বেশি ভালো লাগছে বাট তারপরও আজকে আমাদের উপর অনেক বেশি অত্যাচার করেছে সবচেয়ে বেশি অত্যাচার করেছে
আমার উপর না এটা আমি আমি বাদ আমার কাপড় করতে পুর কিছু যায় না সব ছেড়ে ফেলছি আমার আলকা তো না আমার কত চার করতে তো गाइस তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে गाइस প্লিজ 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 गाइस এই ভিডিওতে 2 লাখ লাইক করে দাও তারপর আমাদের দুজনের মধ্যে থেকে যে কোনো একজনের পাস হবে তারপর অন্য জনের পাস হবে আমি জয়টাকে ধরবো Okay, so that's it, guys. Number two, thanks for watching this video. If you guys enjoyed this video, then don't forget to hit the like button and subscribe our channel so that I can have fun. Khuda hafiz. And guys, please do like, please.